হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি নিয়ে এসলাম চমৎকার একটা ভিডিও যে ভিডিওটির মাধ্যমে আপনি ঘরে বসে আনলিমিটেড টাকায় করতে পারবেন এবং সেই করার মাধ্যমটি হচ্ছে মেলবেট অ্যাপস মেলবেট অ্যাপটি হচ্ছে এমন একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের গেমস এবং নানান ধরনের বেটিং শন এবং নানা ধরনের বেটিং করে আপনি আনলিমিটেড টাকাই করতে পারবেন এবং আমাদের প্রোমোকোটির দ্বারা আপনার প্রতি ডিপোজিটে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সহ পাঁচ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং নানান ধরনের উপরগুলো পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখানো হবে কীভাবে একটি মেলবেট অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে মেলবেট অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় এবং কীভাবে মেলবেট অ্যাকাউন্ট থেকে টাকা ডিপোজিট করতে হয় এবং কীভাবে আপনি গেম খেলে আনলিমিটেড টাকায় করতে পারবেন বিস্তারিত সব কিছু এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হবে তো বন্ধুরা চলুন দেরি না করে এখন শুরু করা যাক প্রথমে যে কোনো ব্রাউজারে গেম মেলবেট অপ্লিকেশন সার্চ করবেন সার্চ করে মেলবেটটি আপনি ডাউনলোড করে নেবেন মেলবেট আপনি ডাউনলোড করা হয়ে গেলে এটি ওপেন করে নেবেন ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে দেখা যাচ্ছে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন যেহেতু আমরা প্রথমবারের মতো অ্যাকাউন্টে ঢুকবো সেহেতু আমরা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেবো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এখানে থাকা আমরা ইনোয়ান ক্লিয়ার ক্লিক করে দেবো ইউন ক্লিয়ার ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে বন্ধুরা দেখা যাচ্ছে তিন নম্বর অপশনের প্রোমো কোড বন্ধুরা অবশ্যই প্রোমো কোডটি ভালোভাবে বসাবেন নাহলে কিন্তু আপনি আমাদের দেওয়া উপহারগুলো মিস করবেন এবং আমাদের এই প্রোমো কোডটি ব্যবহার করে আপনি ডিপোজিটে আনলিমিটেড প্রসার সহ নানান ধরনের উপহারগুলো পেয়ে যাবেন একটি পেজ ওপেন হবে তারপর আই এ রোবট এটি ভেরিফাই করে দেবেন আই এ রোবট এটি ভেরিফাই করার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখা যাচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড বন্ধুরা এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ইউজার নেম ও পাসওয়ার্ড তার জন্য এটা খুব যত্নসাগর রেখে দেবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ খোলা হয়ে গেছে এখন আমরা দেখব কীভাবে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয় তার জন্য পাশে থাকা মেনু অপশানে ক্লিক করে দেবো এবং মেনু অপশানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখা যাচ্ছে পার্সোনাল প্রোফাইল আমরা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দেবো পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেট চলে আসবে সো আমরা প্রথমে ইমেল দিয়ে ভেরিফাই করবো তার জন্য ইমেলের পাশে থাকা লিঙ্ক অপশান ক্লিক করে দেবো এখানে আমরা আমাদের ইমেলটি বসে ভেরিফাই করে নেব ইমেলটি বসে ভেরিফাই করা হয়ে গেলে আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে চলে এসে আমরা একইভাবে নিচে থেকে ফোন নাম্বারের পাশে দেখা লিঙ্ক অপশানে ক্লিক করে দেবো লিঙ্ক অপশানে ক্লিক করে দেওয়ার পর আমরা ফোন নাম্বারটা বসিয়ে ভেরিফাই করে নেব ফোন নাম্বারটা ভেরিফাই হয়ে গেলে এখন আমরা দেখব কীভাবে আমাদের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয় তার জন্য আমরা ব্যাকে চলে আসবো ব্যাকে চলে এসে উপরে দেখা যাচ্ছে ফিল ইন পার্সোনাল ডাটা আমরা এই ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করে দেবো ফিল ইন পার্সোনাল ডাটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে আমরা ফার্স্ট নেম সার নেম মিডেল নেম ডেট অফ বার্থ রিজিওন দেবো রিজিউন অবশ্যই বাংলাদেশে দেবেন সিটি এর মধ্যে আপনি যে শহরে আছেন সে শহরের নামটি এখানে লিখে দেবেন রেসিডেন্ট অ্যাড্রেস আপনি এলাকার নামটা এখানে বসিয়ে দেবেন ডকুমেন্ট টাইপ হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড সেটি আমরা ওয়ান বসিয়ে দেবো ডকুমেন্ট নাম্বারে আপনাদের ভোটার আইডি কার্ডে থাকা যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে বসিয়ে দেবেন ইস্যু আপডেট ভোটার আইডি কার্ডের পেছনে যে প্রধানের তারিখটা দেওয়া আছে সেই তারিখটা এখানে বসিয়ে দেবেন ইস্যুয়েড বাই বাংলাদেশ গভর্নমেন্ট একদম ভালো করে বসিয়ে দেবো একটি সংখ্যা বাদ গেলে কিন্তু আমাদের আইডিটা ভেরিফাই হবে না সব কিছু ঠিকঠাক থাকলে পাশে টিক টিকমারে ক্লিক করে দেবো বন্ধুরা আমাদের আইডিটা ভেরিফাই হয়ে গেছে এখন আমরা দেখব কীভাবে আমাদের আইডি থেকে টাকা ডিপোজিট করতে হয় তার জন্য আমরা ব্যাকে চলে আসব ব্যাকে চলে এসেও উপরে দেখা যাচ্ছে ডিপোজিট অপশন আমরা ডিপোজিট অপশনে ক্লিক করে দেবো ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন বিভিন্ন ধরনের ব্যাঙ্কিং মাধ্যম যেমন বিকাশ রকেট নগদ উপায় এরকম নানান ধরনের পেমেন্ট মাধ্যম রয়েছে তোমরা আজকে নগদ থেকে পেমেন্ট করবো মেলবেটে অ্যাপ থেকে একদিনে সর্বনিম্ন তিনশো টাকা থেকে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করা যায় এখানে দেখা যাচ্ছে নগদ ওয়ালেট নাম্বার আমাদের এই নাম্বারে টাকা ক্যাশেট করতে হবে আমি দু হাজার টাকা ডিপোজিট করবো তার জন্য দু হাজারে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে ইউর নগদ ওয়ালেট নাম্বার এখানে আমরা যে নাম্বারটা দিয়ে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবো টাকা পাঠানোর পর একটা ইউনিক ট্রানজ্যাকশন আইডি থাকে সেই ট্রানজাকশন আইডিটা এখানে বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পর একবার চেক করে নেব কিছু ঠিকঠাক আছে কি না সবকিছু ঠিকঠাক থাকলে তাকে কনফার্ম বাটনে ক্লিক করে দেবো বন্ধ কনফার্ম বাটনে